হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক, অ্যান্ড দিস ইজ মাই মুমিন তাসিন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফ্লাগজিতে যে যদি ইরোরের সমস্যা হন বা আনপ্লাগড ফেস প্রবলেম ফেস করেন, তাহলে সেই সমস্যা থেকে কিভাবে আপনি সমাধান পাবেন। তো অনেকেই ফ্লাগ দিতে গেলে আপনারা এই সমস্যা ফেস করবেন। আমি আমার আগের টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে আপনি এসপিডি আপগ্রেড টুল দিয়ে কিভাবে খুবই সহজে আপনি ফ্লাগ দিবেন। তারপরও যারা সমস্যা ফেস করবেন তাদের জন্য এই ভিডিওটি। আপনারা যদি আনপ্ল্যাক প্রবলেম বা এরর প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনাকে এসপিডির জন্য একটা বিশেষ ভার্সন আছে, সেই ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। এই যে এসপিডি আপগ্রেড টুল R4.0.0001, এই ফরম্যাটটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই ফরম্যাটটা আপনারা গুগলে যেয়ে যদি দেখেন R4.0.0001, তো এই যে আপনি অফিসিয়াল সাইটের ভিতর চলে যাবেন। অফিসিয়াল সাইটে যে আপনি ক্লিক হিয়ার টু ডাউনলোড প্রেস করলে কিন্তু আপনার এই টুলটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি অলরেডি ডাউনলোড করে আমি ফোল্ডারের ভিতর রেখে দিয়েছি, আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি। এটাকে আপনাকে জাস্ট এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পর আপনাকে এই ফোল্ডারের ভিতর ঢুকতে হবে এবং সফটওয়্যারটা ওপেন করতে হবে। সফটওয়্যারটা ওপেন করার পর আপনাকে লোড করতে হবে যে ফ্লাশ ফাইলটা, যে ফার্মার ফাইলটা আপনি ফ্লাশ করবেন সেই ফাইলটা লোড করতে হবে। সেই ফাইলটা আপনি কোথায় পাবেন সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো আপনি দয়া করে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসুন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। সো অবশ্যই এখানে আপনি এই যে এই আইকনটাতে ক্লিক করে যেখানে আপনার ফার্মার ফাইলটা আছে এই ফার্মার ফাইলটা জাস্ট দেখিয়ে দিবেন এবং ওপেনে দিয়ে দিবেন। তাহলে দেখুন আপনার কিন্তু ফাইলটা লোড হয়ে নিচ্ছে। লোড অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে, দেখুন আপনার লোড ফাইলটা এখানে দেখাচ্ছে নাম সহকারে। তো আপনি জাস্ট এখানে প্লেতে ক্লিক করবেন, স্টার্ট ডাউনলোড এ ক্লিক করার পর আপনাকে আপনার ফোন, যে ফোনটা যেটা আপনি ফ্লাশ দিবেন সেটাকে আপনার অবশ্যই সিম এবং মেমোরি কার্ডটা বের করে জাস্ট ব্যাটারিটা জাস্ট কানেক্ট করতে হবে ফোনের সাথে। ফোনের সাথে ব্যাটারিটা কানেক্ট করার পর জাস্ট যে আপনার ইউএসবি যে কেবলটা আছে ইউএসবি কেবলটার সাথে আপনার ফোনে কানেক্ট করতে হবে। তবে কানেক্ট করার সময় মাস্ট বি আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে অবশ্যই এই যে ভলিউম আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন এই দুটা অবশ্যই একসাথে প্রেস করে আপনাকে ইউএসবি কেবলটা কানেক্ট করতে হবে। এই যে আমি অলরেডি কানেক্ট করে দিছি। কানেক্ট হলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ভলিউম আপ এবং ভলিউম ডাউনটা একসাথে প্রেস করে কানেক্ট করলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার পিসিতে যে আপনার সফটওয়্যারটা কিন্তু অলরেডি ফ্লাশ করা শুরু করে দিচ্ছে। এটা খুবই সহজ, আপনারা বেশ সহজেই এটা পেরে যাবেন। সো এই দেখুন আমার ফোনে ফ্লাশটা অলরেডি হয়ে গেছে। তো চলুন এখন আমার ফোনটাকে চেক আপ করি। এটাকে আমরা এখন পজ দিয়ে দিই, সফটওয়্যারটাকে এখন আমরা কেটে দিই। তো আমি ইউএসবি থেকে আমার ফোনটা ডিসকানেক্ট করলাম এবং আমার ফোনটা অন করছি। অবশ্যই ফোনের ব্যাটারিটা একবার খুলে আবার লাগাতে হবে, দেন অন করতে হবে। আমার ফোনটা এখন অন হচ্ছে। এই যে দেখুন আমার সেটটা খুব সুন্দরভাবে অলরেডি অন হয়ে গেছে। আপনাদের এই যে দেখুন আমরা প্রপারলি তার মানে ফ্লাশ দিতে পেরেছি বা ফ্লাশ দিতে সক্ষম হয়েছি। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো ফ্লাশ দিতে কোনো সমস্যা করে থাকে আর টেক রিলেটেড যে কোনো ধরনের সমস্যা, অবশ্যই আমি আছি আপনাদের পাশে, অবশ্যই আমাকে জানাবেন। সো আমাকে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফ্যান পেজে সরাসরি যোগাযোগ করবেন, লাইক কমেন্ট দুটো করবেন অবশ্যই। তো ফ্যান পেজের লিংক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। আর আপনার বন্ধুদেরকে ভিডিওটি দেখার জন্য এবং জানার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।